একটি গ্রামে একটি গাভী ও তার বাচ্চা ছিল। গ্রামে খুব ঘাসের অভাব দেখা দিল, তাই তারা খাবার খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গেল। জঙ্গলের এক পাশে অনেক ঘাস ছিল। গাভী আনন্দিত হয়ে ঘাস খেতে লাগলো। এদিকে ছোট্ট ছানাটি খেলতে খেলতে গভীর জঙ্গলে হারিয়ে গেল। হাম্বা 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 হাম্বা। কিছুক্ষণ পর গাভী তার বাচ্চার কথা মনে পড়ে গেল, আর সে তার বাচ্চাকে এদিক সেদিক খুঁজতে লাগলো আর ডাকতে লাগলো, হাম্বা হাম্বা। একটি হাতির দেখা পেল আর জিজ্ঞাসা করল, হাতি ভাই ও হাতি ভাই, তুমি কি আমার ছানাটিকে দেখেছো? না না, আমি তো দেখিনি, তুমি বরং এগিয়ে যাও। গাভী এগিয়ে যেতে লাগলো। যেতে যেতে একটি ইঁদুরের দেখা পেল আর বলতে লাগলো, ও ইঁদুর মামা ও ইঁদুর মামা, তুমি কি আমার ছানাটিকে দেখেছো? আমি তোমার বাচ্চা দেখিনি, তুমি যাও তো, আমার সময় নেই। নিরাশ হয়ে এগিয়ে যেতে লাগলো আর খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর কুমিরের দেখা পেল আর বলতে লাগলো, ও কুমির কাকু ও কুমির কাকু, তুমি কি আমার ছানাটাকে দেখেছো? আমার বাচ্চাটিকে খুঁজে পাচ্ছি না, তুমি কি আমাকে সহায় করবে? তাই তুমি চিন্তা করো না, তোমার ছানাটি আমার কাছেই আছে। আমার ছানা, তুমি ওকে নিয়ে যাও। ধন্যবাদ, অনেক ধন্যবাদ কুমির ভাই, ধন্যবাদ। এবার গাভী ও তার বাচ্চা খুশি মনে ঘরে যায়।